বেরিয়ে পড়লাম সকাল 8টায়, বিলিংয়ে চলে এসেছি। টেম্পারেচার মোটামুটি মিনিমামই বলা যায়, প্লাসেই আছে। আমার ড্রাইভার বাবু লাক্তা, আজকে আমরা যাচ্ছি, আজকে যাচ্ছি ইয়াকসাম। সঙ্গে এখানকার সিকিমের যেটা একটা খুব বড় দ্রষ্টব্য কুচিপুড়ি লেক, ওটা দেখে আজকে দুদিনের ট্যুর আছে। বেলিং থেকে ইয়াকসামের দূরত্ব 35 কিলোমিটার, আর এনজিপি থেকে 135 কিলোমিটার। এই ডিমভি ওয়াটারফল, টল টলে জল, একদম পরিষ্কার। ইস, চিন্তা করছি জল যখন বেশি থাকে কত সুন্দরই না লাগে। এবার চললাম কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত। 90 দশক অবধি অজেনা অজানা ছিল এটা। তাপজং ভুটিয়া নামে একজন ট্যুর অপারেটর এটি আবিষ্কার করেন। 100 ফিট মতো উচ্চতায় এই জলপ্রপাত সিকিমের সুন্দরতম। এটা কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাতের সামনের অংশ, মূল ধারাটি পাহাড়ের আড়ালে, তাই এটি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিল। এই জলে অনেকে স্নানও করে। পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাতের দূরত্ব 24 কিলোমিটার, আর ইয়াকসাম থেকে 10 কিলোমিটার। এটা পশ্চিম সিকিম শুধু নয়, ওয়েস্ট সিকিম নয়, সিকিমেরই খুব নাম করা ফলস, মানে মেইন ধারাটায় যেতে গেলে 20 টাকার টিকিট কেটে একটু সিঁড়ি বেয়ে উঠতে হয়। গায়ের মধ্যে জলের ছিটে আসছে। অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য জিপিংও আছে, 100 টাকা, যারা ইচ্ছুক মন্দ নয়। এবার চললাম সিকিমের প্রথম রাজধানী ইয়াকসামের পথে। ইয়াকসাম শব্দের অর্থ হল 3 সন্ন্যাসীর মিলনস্থল। গেটের সামনের দোকান থেকে 20 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। তিব্বত থেকে 3 সন্ন্যাসী এসে 1642 সালে এই রাজধানী স্থাপন করেন। ফুনসুং নামগিয়েল প্রথম ধর্মীয় ও রাজনৈতিক রাজা হন, তার রাজ্যাভিষেকও হয় এখানেই। পাথর আর মাটির তৈরি এই বেদিতে 3 সন্ন্যাসীর ছবির এই জায়গাটার নামই করোনেশন থ্রোন। আর এই বিশাল বৃক্ষটির জন্ম সন্ন্যাসীর ওয়াকিং স্ট্রিট থেকে বলে কথিত। খুবই শান্ত, স্নিগ্ধ, মনোরম এই জায়গাটি। এখানে কিছুক্ষণ সময় কাটাতে বেশ ভালোই লাগে। আর এই রং বেরঙের পতাকাগুলো এখানকার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। এবার এই মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে পাশের মনেস্ট্রিতে রওনা দিলাম। এই মূর্তিটি স্থপতি থ্যাংটন গ্যালোপের। এই ইঞ্জিনিয়ার
লোহার শেকল দিয়ে সিকিমে প্রচুর সেতু বানিয়েছিলেন প্রাচীনকালে। সহস্র প্রদীপের এই সমাহার খুব সুন্দর। এই মনেস্ট্রির রং বেরঙের অপূর্ব কারুকার্য মুগ্ধ করে দেয়। এই মনেস্ট্রি থেকেই জানালো যে কয়েক কিলোমিটার দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত ধূপদি মনেস্ট্রিতে একটা অনুষ্ঠান হচ্ছে। তাই এবার গাড়ি নিয়ে ধূপদির পথে রওনা দিলাম। সিজন টাইমে এই ইয়াকসামে প্রচুর দেশ বিদেশি পর্যটকের আগমন হয়, কারণ এখান থেকে গোয়েচালা ট্রেকিং আর পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অভিযান শুরু হয় এই ইয়াকসাম থেকেই। রাস্তায় কাজ হচ্ছে, কিছুক্ষণের জন্য আটকে গেছিলাম। যাই হোক, এইবার এই রাস্তার অংশটা মোটেই ভালো নয়, পাথর আর মাটি দিয়ে এবড়ো খেবড়ো ভাবে তৈরি, বেশ ঝাঁকি লাগছিল। এখানে গাড়ি বা মোটর সাইকেল রেখে পায়ে হেঁটে হেঁটে যেতে হবে। চললাম, 312 মিটার যেতে হবে চড়াই উত্তরাই রাস্তায়, দুগবি মনেস্ট্রি। পাহাড়ের চড়াই আর জঙ্গলে ঘেরা রাস্তা, মন্দ না, যাই দেখে আসি। চারিদিক নিস্তব্ধ, শুধু পাখি আর ঝিঝি পোকার ডাক। একটা অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা হলো। দুব্দি মনেস্ট্রি ইয়াকসামের, এটি সিকিমের প্রাচীনতম, সম্ভবত প্রথম মনেস্ট্রি। Take some rest in the monastery and then behind the monastery there's a 15 minute hike again. Of course, take some rest first. Thank you. Lovely view of Ioksam. Thank you. মনেস্ট্রির পেছনের 15 মিনিট হাঁটলে ইয়াকসামের অপরূপ দৃশ্য পাওয়া যায়।
ইয়াকসামে থাকলে এখানে অনেক হোমস্টে আছে এবং তাদের ব্যবস্থাও খারাপ নয়। ওখান থেকে হোমস্টে থেকে হেঁটে আসতে এখানে 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো লাগে। আমরা পেলিং থেকে দিনে দৈনিক 2000 টাকার চুক্তিতে গাড়ি নিয়ে এসেছি। গাড়িটা 3 দিন রেখেছিলাম আমরা। এই ধর্মগ্রন্থগুলো বছরে একবার বের করা হয় এই উৎসবের সময়। কিন্তু প্রথম রাজা রাজ্য অভিষেক হয়। গাছপালার ফাঁক দিয়ে কথক লেগের দৃশ্য বাইরে থেকে এত সুন্দর লেগেছে যে এটা না দেখে কখনোই যাব না। এবার তাই ওই কথক লেকের কেয়ারটেকারকে গ্রামে খোঁজার জন্য দৌড়লাম। চলে এসেছি ওর গ্রামে, এবার ওকে খুঁজে নিয়ে যাব ওখানে। 30 টাকা করে জনপ্রতি প্রবেশ মূল্য এই কথক লেকে। কথক লেক ইকো পার্ক। সবুজ শান্ত স্নিগ্ধ জলে এই যে প্রতিচ্ছবি, এই যে প্রতিবিম্ব, অদ্ভুত সুন্দর, বলে বোঝাতে পারবো না। চলে এসেছি কথক লেক। ছোট্ট লেক কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে বিখ্যাত প্রচুর ভর্তি মাছ, লাল মাছে ভর্তি, ভীষণ ভালো লাগে। এই যে অজস্র লাল রঙের মাছ, খুব সুন্দর, সবুজ জল, তার মধ্যে লাল রঙ, একদম শান্ত, ভীষণ সুন্দর লাগছে। এটা না দেখলেই না, সবাইকে অনুরোধ করব। এইবার কথক লেক দেখে বেরিয়ে পড়লাম। ইয়াকসাম পেরিয়ে পেলিং এর দিকে চলেছি আবার ফিরে।
ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করার জন্য অনুরোধ করি। নাম না জানা একটা ফলস, সঙ্গে নদী বয়ে যাওয়া, ছোট্টর মধ্যে সুন্দর জায়গা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।